Hello viewers, welcome back to my channel. আমি আজকে দুলপিঠা বানানো দেখাবো। আগে গুড়িগুলা আমি গুলে নিয়েছি পানি দিয়ে একটু লবণ দিয়ে। এই যে দেখুন পিঠাটা কি সুন্দর হয়েছে, মাটির হাড়িতে বানানো হয়েছে। আর পিঠা আছে এই যে চিতলপিঠা গরুর দুধ দিয়ে। চিতলপিঠাটা দেখেন বেশি গুড়ি লাগে না, দিলেই হয়ে যায়। এভাবে দিয়ে হাত দিয়ে এভাবে নাড়তে হয়। এই যে শীতের দিনের পিঠা খাওয়াটার মজাই আলাদা। এই যে এখন ঢাকনা দেওয়া হয়েছে। এই যে আমার পিঠা হয়ে গেছে। চিতল পিঠাটা খেতে অনেক টেস্ট হয়।